বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বেরোয়ে যাচ্ছে, দুই তিনটা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত, সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না, আমা মালাকাত আইমানুহ, মানুষ ইন্তেকালের আগে শ্বাস বেরোয়ে যাচ্ছে, রূহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে, সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কি না, কথা বলেন, বিশ্বনবী বলেছিলেন নামাজ, তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই, সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, সুবহানাল্লাহ পড়ে, এই জন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়, সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না, আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আজকে সকালে মহিলা সমাবেশে কথা বলেছে হাফিজ কারি আশরাফ আলী, কথা বলেছে কারি আব্দুল কাইয়ুম মিয়াজি, যারা এই কথা বলেছে আল্লাহ সবাইকে কবুল করো, সঙ্গীত পরিবেশনায় ছিল কলতান শিল্পী গোষ্ঠী, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই, গলা ফাটিয়ে আমার সাথে সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের খেদমতে সূরাতু আত-তাহরিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে, ওহে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো, কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন, রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ও বিশ্বাসীরা ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে, পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছে, কথা বলেন, কত পাপ করছি কোনো হিসাব আছে, পৃথিবীর কেউ না জানলেও জানে কে, পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়, পড়েন আমিন, আমাদের পাপগুলো ক্ষমা করে কে, চিল্লায় বলেন কে, আল্লাহ ডাকে বলে গোলাম, আমি হলাম গাফিরুজ জাম কাবিলুত তাও, আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডেকে বলে গোলাম, তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম, ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে, বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে, চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন, অনুশোচনার চোখের পানি, চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়, এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন, আপনার পাপ যত বড় হোক
যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরশের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহে ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা কুড ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোন দিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা করে প্রতিদিন 70 বার আকসার 70 বারের বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্বনবী 70 বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় 24/7 তওবার দরজা খোলা আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কি না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কি না এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদান নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন তিন নম্বরে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার সুদও খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তওবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করবো না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা করো সব গুনাহ মাফ করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে কথা কন পিশা হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহেব লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তওবা হয় না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না
পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা করতে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ